প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। সকলের সুস্থতা ও ভালো থাকা কামনা করে আবারও তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ঈদ পরবর্তী অনলাইন ক্লাসে। আশা করি যারা মুসলিম ধর্মাবলম্বী রয়েছে তারা খুব আনন্দের সাথে তোমাদের এই কুরবানির ঈদটি পালন করেছো। যদিও একটু মনের মধ্যে কষ্ট থেকে গেছে, ঈদগাহ মাঠে নামাজ পড়তে পারোনি, তারপরেও ঈদ আনন্দ সেটা তোমাদের হয়েছে, খুশি খুশি থেকেছে, সেটি রুমের মাঝেই হোক আর ঘরের মাঝেই হোক, বন্ধুদের নিয়ে নিশ্চয়ই অনেক মজা করেছো। এই মজার পরে আবারও মজা নাকি কষ্ট? মজা না, আবার ঝামেলা, কষ্ট, জটিল, অদ্ভুত বিদঘুটে জিনিস নিয়ে হাজির হলাম, তাই না? আমার কাজেই তাই, একটা বিদঘুটে জিনিস নিয়ে তোমাদের সামনে এসে হাসি তামাশা করা। আসো, সেরকমই একটি বিদঘুটে, তোমাদের মনে আছে আমি বিদঘুটে জিনিস আলোচনা করেছিলাম যার নামই হচ্ছে বিদঘুটে, মানে জটিল, জটিল সংখ্যা আলোচনা করেছিলাম, অনেক জটিল, তাই না? আসলে নাম যার জটিল কাজ তার জটিল নয়, নামটি জটিল কিন্তু কাজটি অনেক সহজ। তোমরা দেখবে এই অধ্যায়টির নাম জটিল সংখ্যা, কিন্তু এই প্রবলেম সলিউশনগুলো অন্য অন্য অধ্যায়ের চেয়ে অনেক অনেক সহজ। অর্থাৎ নামে আছে কামে নাই, কিনতে গেলে দামে নাই, সেরকম একটি অধ্যায় হচ্ছে জটিল সংখ্যা। তোমাদের নিশ্চয় মনে আছে আমি কি নিয়ে আলোচনা করেছিলাম। আমি তোমাদের এই জটিল সংখ্যার মডুলাসের ধর্ম ব্যবহার করে বিভিন্ন সমীকরণ কি ধরনের, সেটি বৃত্তের নাকি সরলরেখার, আমি একটু হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা নিশ্চয় করেছো, এই সমীকরণগুলো আমরা করেছিলাম। আমাদের আজকের আলোচিত বিষয় হচ্ছে জটিল সংখ্যার সমতা ধর্ম ব্যবহার করে, সমীকৃত ধর্ম ব্যবহার করে, যেটা আমি তোমাদের আলোচনা করেছিলাম, ব্যবহার করে কিভাবে আমরা জটিল সংখ্যার সমস্যার সমাধানগুলো করতে পারি। তোমাদের নিশ্চয় মনে আছে আমি জটিল সংখ্যার সমীকৃত ধর্মটা তোমাদের আমি আলোচনা করেছিলাম, সমীকৃত ধর্ম। সেই সমীকৃত ধর্মটা হচ্ছে যে দুটি জটিল সংখ্যা যদি সমান হয়, অর্থাৎ এ প্লাস আই বি এটি একটি জটিল সংখ্যা, আরো একটি জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই, এ দুটি সমান হয়, তাহলে সমীকৃত ধর্মটা বা সমীকৃত ধর্মটা বলছে বাস্তব অংশ সমান বাস্তব অংশ, মনে আছে তোমাদের এ সমান এক্স এবং অবাস্তব অংশ সমান অবাস্তব অংশ, দ্যাট মিন্স আই বি সমান সমান আই ওয়াই, আই ওয়াই কাটা গেলে বি সমান সমান ওয়াই, এই যে ধর্ম, এই ধর্মটার নামই হচ্ছে জটিল সংখ্যার সমীকৃত ধর্ম। এই সমীকৃত ধর্ম ব্যবহার করে আমরা আজকের প্রবলেম কিছু সলিউশন করব। আসো আমরা দেখি, তোমরা স্ক্রিনে একটি প্রবলেম দেখতে পাচ্ছ যেটি আমি এই ধর্মের এক নাম্বার প্রবলেম, এই আজকের আলোচনার এক নাম্বার প্রবলেম উল্লেখ করা আছে। এই এক নাম্বার প্রবলেমটি তোমরা লক্ষ্য করো, এখানে লেখা রয়েছে যে এওবি বাস্তব হলে, এবং আরো একটি শর্ত রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হলে, আমাদের এই ধরনের একটি সমীকরণ দেওয়া আছে, দেখাতে হবে এই সমীকরণটি থেকে এক্স, এই যে এক্স রয়েছে এক্স এর মান যদি আমরা বের করি তাহলে সেই এক্স এর মানটি বাস্তব হবে, অর্থাৎ এই সমীকরণটি অবাস্তব, এখানে আই রয়েছে আই রয়েছে আই রয়েছে, বাট এখান থেকে এক্স এর যে মানটা পাবো যদি এ বি বাস্তব হয় আর এই শর্ত প্রয়োগ করা যায় তাহলে এক্স এর মানটাও কি হবে বাস্তব হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। চলো আমরা প্রমাণ করে দেখি এটা হয় কি না, প্রমাণ করে দেখি আমরা, প্রমাণ তাহলে কি দেওয়া হয়েছে আমাদের, এ ও বি বাস্তব এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ার ওয়ান, এ দুটো শর্ত, আর আমাদের এখান থেকে এক্স এর মানটা বাস্তব প্রমাণ করতে হবে। আমরা এই যে সমীকরণটা দেওয়া হয়েছে এখান থেকে এক্স এর মান বের করি, এই ধরনের সমীকরণে এক্স এর মান বের করতে হলে স্বাভাবিকভাবে আমরা যোজন বিয়োজন প্রক্রিয়াটি ব্যবহার করে থাকি, এখানেও তাই করব। আমরা কি করি, প্রথমে যোজন বিয়োজন করি, অর্থাৎ 1 মাইনাস ix 1 প্লাস ix, তাহলে যোজন করলে প্লাস 1 প্লাস ix আর বিয়োজন করলে 1 মাইনাস ix মাইনাস i মাইনাস ix, তাহলে এটা গেল বাম দিক, অর্থাৎ log প্লাস হর log মাইনাস হর, আর ডান দিক হবে a মাইনাস আইবি প্লাস ওয়ান a মাইনাস আইবি
মাইনাস ওয়ান যোজন বিয়োজন করে পাই। লিপ্লাস দ্যাট এখন আমরা ক্যালকুলেশন করি, যোজন বিয়োজন করে ফেললাম, এখানে আই এক্স, আই এক্স কাটা, এখানে ওয়ান ওয়ান কাটা, ওপরে থাকলো টু, ওপরে আমাদের কি থাকলো টু, ওপরে আমাদের টু থাকলো, আর নিচে কি থাকলো এখানে আই এক্স আর আই এক্স, তাহলে মাইনাস টু আই এক্স। ডান দিকে আমরা একটু সাজিয়ে ফেলি, আমরা দেখতে পাচ্ছি এখানে এ দুটো অবাস্তব, মানে এটা এটা বাস্তব, এ আর ওয়ান আর আই বি অবাস্তব, একটু বাস্তব অবাস্তব এক জায়গায় করে ফেলি, এ প্লাস ওয়ান মাইনাস আই বি, আর এটা হচ্ছে এ মাইনাস ওয়ান মাইনাস আই বি। দেখো এখানে প্লাস এখানে মাইনাস একই নয় কিন্তু, ঠিক আছে একটু সাজিয়ে ফেললাম। পরের লাইন তাহলে এই টু আর টু কাটা, ওয়ান ভাগ মাইনাস ওয়ান ভাগ আই এক্স, মাইনাস ওয়ান ভাগ আই এক্স, তাহলে এখানে যদি আমরা লিখি তাহলে কি হলো এ প্লাস ওয়ান মাইনাস আই বি, এ মাইনাস ওয়ান মাইনাস আই বি। আমরা যেহেতু এক্সের মান নির্ণয় করবো, এটি যেহেতু হরে রয়েছে আমরা ব্যস্তকরণ করে ফেলি, ব্যস্তকরণ, ব্যস্তকরণ মানে হচ্ছে লগকে হর করা, হরকে লগ করা, অর্থাৎ উল্টে যাবে, আমরা উল্টিয়ে দিই, আমরা যদি উল্টিয়ে দিই অর্থাৎ ব্যস্তকরণ করি তাহলে এটা হবে মাইনাস আই এক্স, আর এটাও লগ হর হয়ে যাবে, হর লগ হয়ে যাবে, তাহলে হর লগ এ মাইনাস ওয়ান মাইনাস আই বি, এটি হর লগ হয়ে গেল, আর লগ হচ্ছে এ প্লাস ওয়ান মাইনাস আই বি এটি। এখন আমরা বাম দিকে একটি জটিল সংখ্যা দেখতে পাচ্ছি, ডান দিকে একটি জটিল সংখ্যা, তোমাদের কি খেয়াল আছে এটি একটি জটিল সংখ্যা, এখানে ওয়াই এখানে ওয়াই, কিন্তু আমি তোমাদের একটি বিষয় ইতিপূর্বে ক্লাসে বলেছিলাম জটিল সংখ্যার যে কোনো ক্যালকুলেশন করতে হলে, জটিল সংখ্যার যে কোনো ক্যালকুলেশন করতে হলে অবশ্যই 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 আমাদেরকে এ প্লাস আই বি আকার তৈরি করতে হবে, এ প্লাস আই বি আকার তৈরি করতে হবে, তাহলে বাম দিক ঠিক আছে বা ডান দিক কি এ প্লাস আই বি আকার আছে না, এখানে লব আলাদা হর আলাদা অর্থাৎ ভাগ আছে, এরকম কোন এখানে কোন ভাগ আছে কিছু নাই, আকার তৈরি করতে হবে, তাহলে এই জাতীয় ভগ্নাংশ জটিল সংখ্যাকে কিভাবে এ প্লাস আই বি আকার তৈরি করা যায়, আমি তোমাদের বলেছিলাম হরে যেটা থাকবে তা অনুবন্ধী দ্বারা লব ও হরকে গুণ করতে হবে, অর্থাৎ লব ও হরকে হরের অনুবন্ধী দ্বারা গুণ করে পাই, তাহলে লব ও হরকে যদি আমরা যদি হরের অনুবন্ধী দ্বারা গুণ করি তাহলে কি হবে, দেখো এখানে এ মাইনাস ওয়ান মাইনাস আই বি এটি একটি জটিল সংখ্যা, এখন এটি যা আছে তাই লব ঠিক থাকবে, তাহলে হরের অনুবন্ধী কি এটুকু বাস্তব, আই এর চিহ্ন চেঞ্জ অর্থাৎ এ প্লাস ওয়ান প্লাস আই বি, এ প্লাস ওয়ান প্লাস আই বি, আর হর যা আছে ঠিক থাকবে মাইনাস আই বি, এখানে তাহলে কি হবে এ প্লাস ওয়ান প্লাস আই বি, খেয়াল কর তাহলে আমরা এই যে হর, এই হরের অনুবন্ধী মানে এটা মাইনাস হচ্ছে তাহলে প্লাস হচ্ছে, অনুবন্ধী জটিল সংখ্যা তোমাদের আমি শিখিয়েছি, অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে কোনো একটি জটিল সংখ্যার আয়ের সামনের চিহ্ন পরিবর্তন করে দিলে যে জটিল সংখ্যা পাওয়া যায় তাকে অনুবন্ধী জটিল সংখ্যা বলে, তাহলে এখানে আয়ের সামনের চিহ্ন চেঞ্জ করলে প্লাস ওয়াই, সেই অনুবন্ধী দ্বারা আমরা লবকে গুণ করলাম হরকে গুণ করলাম, কেন করলাম এরকম জটিল সংখ্যাকে এ প্লাস আই বি আকার তৈরি করতে হলে এটা দ্বারা গুণ করলে আমাদের হর থেকে আই উঠে যাবে, আমরা এ প্লাস আই বি আকার পেয়ে যাব। দেখা যাক পরের অংশ, তাহলে পরের অংশ মাইনাস আই এক্স, এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি দেখো এটা এ মাইনাস বি এ প্লাস বি, এটা যদি আমরা এ ধরি আর এটা যদি বি ধরি তাহলে এ মাইনাস বি এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে, তাহলে আমরা ফেলি এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার, আর উপরে আমাদের একটু প্রবলেম আছে সেটুকু আমরা একটু ঠিক করে নিই, অর্থাৎ এ মাইনাস এখানে যদি আমরা ব্র্যাকেট দিই মাইনাস কমন নিই তাহলে ওয়ান প্লাস আই বি সেকেন্ড ব্র্যাকেট, আর এখানে এ প্লাস এখানে ওয়ান প্লাস আই বি, এখানে আমরা একটু সিস্টেম করে নিলাম, এখানে একটা মাইনাস কমন নিয়ে নিলাম, কেন এখানে একটা সূত্র ফেলবো, দেখো এখন দেখো এই মাইনাস কমন নেওয়ার ফলে এ মাইনাস পুরোটা যদি বি কল্পনা করি এ মাইনাস বি
into a plus b. তাহলে ওখানেও আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র अप्लाई করতে পারব। যদি করি তাহলে কি হবে দেখো, তাহলে m plus that minus ix equal to এটা হবে a স্কয়ার মাইনাস 1 plus ib হোল স্কয়ার ভাগ নিচে, তাহলে এখানে কি a plus 1 হোল স্কয়ার plus b স্কয়ার, কেন plus b স্কয়ার, i স্কয়ার মান minus 1 minus 1 into minus plus 1 on লেখা প্রয়োজন নেই তাই d স্কয়ার। ওকে পরের লাইন, পরের লাইন বাম দিকে যেহেতু একটি মাইনাস রয়েছে আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে দিই, উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে ix 1 plus ib whole square minus a square ভাগ a plus 1 whole square, আচ্ছা এটাকে আমরা whole square করে ফেলি, এটাকে যদি আমরা whole square করে ফেলি a square plus 2a plus 1 plus b square, ঠিক আছে আমরা উপরে এইটাকেও আমরা whole square করে ফেলি 1 plus ib whole square, তাহলে এটাকে whole square সূত্র ফেললে 1 plus 2ib plus i square b square minus a square ভাগ a square plus b square, আমরা b square কে সামনে নিলাম plus 2a plus 1, আমরা এটাকে পাশে নিলাম a square plus b square, কারণ আমাদের এই শর্তটা আমরা অ্যাপ্লাই করব, আমরা এই শর্ত যদি এখন নিচে অ্যাপ্লাই করি এবং উপরেও আমরা অ্যাপ্লাই করতে পারবো একটু পরে, তাহলে ix ইমপ্লাইজ দ্যাট এর পরের লাইন, তাহলে এখানে 1 প্লাস 2ib, এখানে i স্কয়ার মান কত মাইনাস 1, তাহলে মাইনাস b স্কয়ার মাইনাস a স্কয়ার, আর এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত 1, তাহলে 1 প্লাস 2a প্লাস 1। পরের লাইন, পরের লাইন দেখো implies that ix সমান সমান 1 plus 2ib, এখানে তো মাইনাস কমন নি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ভাগ 2 plus 2a, on আর on plus 2 implies that ix সমান সমান এখানে আমরা 2 কমন নি 1 plus a, এখানে যদি আমরা খেয়াল করো এখানে যদি আমরা মান বসিয়ে দেই 1 plus 2ib minus 1, এটার মান minus 1, এই যে minus 1, তাহলে 1 1 কেটে যাবে 1 plus ix সমান সমান 2ib ভাগ 2 into 1 plus a, 2 2 কাটা উভয় দিকে i i কাটা, তাহলে পরের লাইন কি আসছে উভয় দিকে i i কেটে গেল 2 2 কেটে গেল, তাহলে x equal to b ভাগ 1 প্লাস a, খেয়াল করে দেখো আমাদের যেহেতু a ও b বাস্তব, তাহলে এগুলা b বাস্তব a বাস্তব তাহলে পুরোটুকু বাস্তব, তাহলে কি আমরা x এর একটি বাস্তব মান পেলাম, তবে x এর যে মানটি পেলাম তার ডান দিকে কোথাও i নেই, যেহেতু i নেই এবং a ও b বাস্তব সুতরাং x এর মানটিও বাস্তব, এটি প্রমাণ করতে বলা বলেছিল, অর্থাৎ x এর একটি বাস্তব মান আমাদের ওই প্রদত্ত সমীকরণটিকে সিদ্ধ করবে, দেখো x এর একটা বাস্তব মান পেয়েছি যা বাস্তব প্রমাণিত, ক্লিয়ার, তাহলে কি প্রমাণ হলো আমরা দেখতে পেলাম x এর একটি বাস্তব মান আমাদের প্রদত্ত সমীকরণটিকে সিদ্ধ করছে, ঠিক এই ধরনের পরবর্তীতে তোমাদের এই সমীকৃত ধর্ম ব্যবহার করে এর পরে দুই নম্বর প্রবলেমটিও করে দেওয়া আছে আমার লেকচার শিটে, যদি তোমরা দেখে দেখে করবে তিন নাম্বার এবং চার নাম্বার তোমাদের হোমওয়ার্ক, এটি তোমরা নিজেরা করবে, ধন্যবাদ তোমাদের, আমার পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানাচ্ছি।